করছি আপনারা সবাই এটা দেখেছেন, না দেখলে অবশ্যই দেখে নিন, দেখুন। অ্যাটলিস্ট ওয়ান আমরা টাইম সাজেস্ট ওয়াচ তো করব যে হ্যাঁ, বলবোই। আপনি যদি ব্যোমকেশ বা সাসপেন্স ব্যোমকেশ পছন্দ বা করেন, হ্যাঁ ক্যারেক্টারটাকে পছন্দ করেন, আবিরকে ভালো লাগে, তো অবশ্যই এটা একবার আর দেখতেই পারেন। আপনি যদি থিয়েটারকে পছন্দ করেন। হ্যাঁ, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মুভি রিভিউ করব, একদম সেটা একটা বাংলা মুভি রিভিউ, যার নাম হলো ব্যোমকেশ হত্যামঞ্চ। আশা করি আপনারা সবাই মোটামুটি জানেন সিনেমাটা বা আগের সিনেমাগুলো। ব্যোমকেশের সিরিজটা তো অনেকেই দেখেছে। হ্যাঁ অবশ্যই, ব্যোমকেশের সিরিজটা খুবই মানে পছন্দের, মানে এখন তো দুটো দু সিরিজ রকমের চলে, ব্যোমকেশ আলাদা আলাদা ভাবে একটা অরিন্দম চলছে, শীলের আর একটা আপনার অনির্বাণের। না 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 অনির্বাণ না, যা আমি নামটা ভুলে যাচ্ছি, অঞ্জন দত্তের। ও হ্যাঁ, সে অঞ্জন দত্তের তো হ্যাঁ, যেখানে যিশু করতো একদম, আর এখানে আবির আছে। হ্যাঁ তো হ্যাঁ, এ তো এই ব্যোমকেশ হত্যামঞ্চ হলো অরিন্দম শীলের ডাইরেকশনের। একদম। স্টোরি তো সবারই জানা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকেই নেওয়া, যার অরিজিনাল স্টোরিটার নাম মনে হয় বিশুপাল হত্যা। বিশুপাল হত্যা, হ্যাঁ, সেটা এখানে সেটাকে এখানে শিশুপাল হত্যা, অরিজিনাল নাম এখানে ব্যোমকেশ হত্যামঞ্চ দিয়েছে, হ্যাঁ বাট ওই হ্যাঁ রেফারেন্সটা স্টোরিতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এটা স্ক্রিন প্লে লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত আচ্ছা, মুভির জন্য। আর মেন কাস্টিংয়ে তো আবির চ্যাটার্জি, সোহিনী সরকার আর সুহত্র মুখোপাধ্যায় আছে অজিতের রোলে, আচ্ছা আর পাওলি দাম, তাছাড়া পাওলি দাম আর অর্ণম অর্ণম মুখার্জি। অর্ণব মুখার্জি আছে, হ্যাঁ, আর অনেকেই আছেন, বাট এরা মেন মেন ক্যারেক্টার। ক্যারেক্টারগুলো প্লে করেছে। হ্যাঁ, তো তাহলে কি হ্যাঁ, তোমার ফার্স্ট ইনিশিয়াল থট কি? ইনিশিয়াল থট? আসলে অনেকগুলো ব্যোমকেশই দেখেছি, প্রায় সবগুলোই আমার মনে হয় দেখা হয়ে হ্যাঁ গেছে। তো ফার্স্ট হাফে ঠিক আছে, মানে ব্যোমকেশ কিছুটা জায়গায় হয়তো আমার এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল এই সিনেমাটা থেকে সত্যি কথা বলতে। কেন কি ব্যোমকেশ বেনারসের যে ব্যোমকেশটা হয়েছিল ওইটার একটা আমার জন্য একটা লেভেল সেট করে দিয়েছিল আলাদাভাবে, সেটা সিনেমাটোগ্রাফি হোক, স্ক্রিন প্লে হোক, ডায়লগস, ওইটার দেখানোর ধরনটা, যেটা আমি এই সিনেমাটার সেকেন্ড হাফে পেয়েছি, হ্যাঁ, মানে ওই ওই মানে ফিলটা, আমরা এত আর্টিস্টিক ফিলটা। ব্যোমকেশ আর ফেলুদা এগুলো দেখেছি, আর এটা এই ব্যোমকেশটা অনেকদিন পর মনে হয় রিলিজ অনেকদিন পরেই করলো। হলো হ্যাঁ, মোটামুটি, তো এটা একটা আলাদা এক্সপেকটেশন ছিল, অনেকদিন পর একদম একটা ব্যোমকেশ দেখার। তো হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হাফে আমারও একমত যে এক্সপেকটেশনটা অতটা মানে মানে তুলে অ্যাজ এ ধরতে অ্যাজ পারেনি। এ ডাইরে সিনেমাটোগ্রাফি বা ডাইরেকশন আমি বলবো যে আরও হয়তো এক্সপেকটেশনটা আমার হয়তো পার্সোনালি বেশি ছিল যে অন্যভাবে কিছু দেখানো। কারণ কি পুরোনো দিনের সিনেমা, মানে ব্যোমকেশ মানে পুরোনো দিনের সিনেমা, ওই জিনিসটাকে কেমন করে তুমি স্ক্রিনে দেখাচ্ছ, হ্যাঁ, ওই সময় কালটাকে কিভাবে যেমন রিপ্রেজেন্ট করানো বেনারসের হচ্ছে, গুলোতে যে অ্যাঙ্গেল, ক্যামেরা, শর্টসগুলো এত ভালো এখানেও কিছু ছিল। কিছু ভালো ভালো শর্টস আছে, সেগুলো আস্তে আস্তে আমরা যাবো, আমরা হ্যাঁ, তো এখন জাস্ট ওভারঅল ওই অনুযায়ী আমি যদি বলবো বলি। সেকেন্ড হাফটাই আমাকে ফুলফিল করেছে। ফার্স্ট হাফে আমি আরও বেটার কিছু এক্সপেকটেশন আমার ছিল, বা ডায়লগ বলো বা সাসপেন্স বলো, এত সাসপেন্স মুভি দেখেছি যে এখন আমাদের সাসপেন্সটা দেওয়াও একটু ওদের জন্য একটুখানি সেটাই, আরও আরও বেটার, আরও বেটারের একটা জায়গা চলে এসেছে, বা আমাদের এক্সপেকটেশনটা হয়তো দরকারের থেকে বেশি বেড়ে গেছে সেটাও হতে পারে। কিন্তু আমার তো মানে ফার্স্ট হাফটা একটু হতাশ করেছে হয়তো। আমার সেরকম ভাবে না, আমার মানে পেস হিসাবে বলুন, বা আমি যদি ওভারঅল বলি ফার্স্ট, তাহলে বলবো আমার ভালো লেগেছে। হ্যাঁ, এবারে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ব্যোমকেশের সাথে, তাহলে হয়তো বলবো এটা লিস্ট ফেভারিট আমার, কারণ এর থেকে অনেক ভালো অনেক আমরা ভালো স্টোরি বলুন বা বাস, ওভারঅল মুভি বলুন এক্স্যাক্টলি, ভালো পেয়েছি, আর সানডে সেটা সাসপেন্স দেখে ইনক্লুডিং দেখে অঞ্জন দত্তের ব্যোমকেশ ব্যোমকেশ নিয়েও নিয়েও বলছি, বলছি, হ্যাঁ ওটারও
বেশ কয়েকটা মুভি বেশ ভালো আমি বানানো তো ছিল। ইনক্লুডিং সানডে সাসপেন্সও বলছি, কারণ কি ওখানকার স্টোরি টেলিংটা এত ভালো, যে স্টোরিগুলো এত ভালো, এত ভালোভাবে শুনেই এতটা ভালো করে ফিল করা হয়, তো ওই জায়গায় চলে আসে যে আমরা দেখে আরও কত ভালো ফিল করতে পারি। তো কম্প্যারিজনটা সব কিছু নিয়েই ব্যোমকেশের বই বই থেকে হয়, তো আমরা বই পড়েও একটা ফিল আসে, যেটা ওই অনুযায়ী ফার্স্ট হাফটা আমি বলবো সেকেন্ড হাফটা ওটা মার্জ করেছে অনেকটাই, কিন্তু ফার্স্ট হাফটা এক্সপেকটেশন একটু বেশি ছিল আমার অ্যাটলিস্ট। এটা থিয়েটারে রিলিজ করেছিল, তারপরে 2022-এ রিলিজ করেছে এটা, তারপরে এটা হইচইতে, ওটিটিতে ওই এখনই ওটিটি এসছে, হইচইতে এসেছে, আমরা ওটিটি হইচইতেই দেখেছি। তো আশা করছি আপনারা সবাই এটা দেখেছেন, না দেখলে অবশ্যই দেখে নিয়েন দেখুন। অ্যাটলিস্ট ওয়ান আমরা টাইম সাজেস্ট ওয়াচ তো করব যে হ্যাঁ, বলবোই, আপনি যদি ব্যোমকেশ বা সাসপেন্স ব্যোমকেশ পছন্দ বা করেন হ্যাঁ ক্যারেক্টারটাকে পছন্দ করেন, আবিরকে ভালো লাগে, তো অবশ্যই এটা একবার আর দেখতেই পারেন। আপনি যদি থিয়েটারকে পছন্দ করেন হ্যাঁ, তো তো ব্যোমকেশ হত্যামঞ্চ মানে অরিজিনাল গল্পটা যেটা বললাম বিশুপাল হত্যা, সেটা থেকে ইন্সপায়ার্ড বোঝা হয়েছে। যাচ্ছে না যে জিনিসটা কি, কিন্তু ব্যোমকেশ হত্যামঞ্চ নামটা শুনে বুঝতে পারছেন একটা মঞ্চের ব্যাপার এখানে আছে, হ্যাঁ, তো সেটাই মঞ্চের মূল। মধ্যে হত্যা হ্যাঁ, তো সেটাই মূল অ্যাকচুয়ালি স্টোরিটা। স্টোরিটার। তো সেটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যান দেখে আসুন। আমরা এখানে স্পয়লার রিভিউই দেব, তো তাই আপনাদেরকে বলে বলে দিচ্ছি যে দিচ্ছে আপনারা আপনারা দেখতে দেখে পারেন আসুন। বা ওটিটিতেও দেখতে পারেন হ্যাঁ, হচ্ছে এখন তো তো। ওটিটিতেই আছে, তো অবশ্যই আপনাদের যদি ভালো মানে মনে হয় আপনাদের একটা ধরুন আপনারা দেখে আসুন, আমরা স্পয়লার রিভিউ দেব। আর অ্যাক্টিং নিয়ে কি তো বলবো, অ্যাক্টিং নিয়ে যদি বলি তো হ্যাঁ, আবির তো এটা করে এসছে এত যে মানে ক্যারেক্টারটার সাথে বাইন্ড হ্যাঁ হয়ে গেছে পুরো, ও জানে একদমই ব্যোমকেশ কে, ওটাই, মানে ওরই যখন একটা কপি ব্যোমকেশ স্যার মানে একদম শয্যায় যখন উনি ওই ড্রেস ব্যোমকেশের। ট্র্যাপে যখন যান তখন উনি ব্যোমকেশ হয়ে যান, ব্যাপারটা ওরকমই। আর ওই ওনাকে দেখুই এক একটা লুকটাতে রূপ যেমন হয়, তো আবিরের যখন ব্যোমকেশ রূপ একদম ব্যোমকেশের মতনই ব্যোমকেশ রূপ, একদম একদম ওকে ওনাকে নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না, কারণ কি উনি ক্যারেক্টারটাকে প্রথম সিনেমা থেকে জাস্টিফাইড হ্যাঁ করে হ্যাঁ দিয়েছে, আর তো এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওনার এই ক্যারেক্টার প্লে করে যে ওখানে কিছু মানে ভুল ফল হবারই দশ খোঁজাটাও আমাদের মানে আমাদের অপরাধ, কেন কি সত্যি ওনার সাথে আর ওনার ওয়াইফ যে হ্যাঁ রোল করছে সত্যবতী, হ্যাঁ সত্যবতী, সোহিনী সরকার, তো ওরা দুজনে দুজনেই মানে ক্যারেক্টারটাকে এখন গুলে খেয়ে একদমই নিয়েছে, তো অ্যাক্টিং অনুযায়ী তো দুজনেই খুবই ভালো, আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর বলতে গেলে অ্যাজ অ্যাক্টিং স্কিল বা ক্যারেক্টারকে করাতে। হ্যাঁ। আর এখন এখানে নতুন অজিতকে দেখলাম, নতুন অজিৎকে হ্যাঁ দেখলাম সুব্রত মুখোপাধ্যায়, ওনাকে আমরা আম ইন্দুতে মনে ইন ফার্স্ট দেখেছিলাম, হ্যাঁ ফার্স্ট ইন্দুতে চোখ করার মতন ক্যারেক্টার একদম করেছে, ইন্দুতে ইন্দুতে একদমই আমাদের একদম নজরে পড়েছে। এবার একদমই ইন্দু টুটা আমরা এখনো মানে দেখিনি, ওটা দেখব মেমোরেবল, ওনার তো এক্স্যাক্টলি, ক্যারেক্টারটা ইন্দুর একদম মানে ওটা ভোলার আর মতো ছিল তাছাড়া না, গোড়াতে আমরা দেখেছি গোড়াতেও দেখেছি ওনাকে, ওনাকে, উনি ওখানে উনি ভালো অ্যাক্টিং ভালো অ্যাক্টিং করেছেন, করেছেন। এখন বেশ ভালো অ্যাক্টিং জায়গা, মানে ভালো ক্যারেক্টারগুলো প্লে করছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারও হ্যাঁ প্লে উনি দেখিয়ে করছে, দিয়েছেন যে ওনার ক্যারেক্টার প্লে বা অ্যাক্টিং স্কিল উনি অ্যাক্টিং বুঝিয়ে স্কিল সত্যি দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, না সেই হিসাবে চান্স পাচ্ছেন উনি, সেটা ভালো এটা লাগছে ভালো লাগে দেখে একদম যে একদম। ওনাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে, উনি নিজেকে প্রুভ করে যাচ্ছেন একের পর এক। আর এখানে উনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছেন, আমাদের প্রথমে একটু মনে হলো কেন কি একটাই অজিত দেখে দেখে অভ্যস্ত, যখন একটা ক্যারেক্টার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় অন্য মানুষের ক্ষেত্রে একটু একটু টাইম লাগে নিতে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে, কিন্তু কিন্তু ওনাকে যেহেতু আমরা জানি যে উনি ভালো অ্যাক্টিং করে, তাই মানে আমরাও দেখে ফার্স্টে হয়তো চমকে গেছিলাম যে আমরাও আচ্ছা হয়তো হ্যাঁ ইনি করছেন, কিন্তু কখনোই ওই হতাশ বা ওই জিনিসটা না আসেনি কেন যে কি কেমন করবে বা কিছু, কারণ জানি ওনার একদম মানে অ্যাক্টিং ওনার স্কিল অ্যাক্টিং যা। স্কিলটা আমরা দেখেছি, এখানে উনি যথেষ্ট নিজেকে ভালো প্রমাণ করেছেন, খুবই ভালো অ্যাক্টিং করেছেন। আর এখানে পাওলি পাওলি, দাম আছে, পাওলি তো পাওলির কথা কি বলবো, মানে পাওলি স্ক্রিনে এলে আপনার ওনার ওর থেকে চোখ সরিয়ে অন্য কাউকে দেখাটা একটা, এটার জন্য একটা ট্যালেন্ট লাগে হ্যাঁ, যেটা হয়তো খুব ওনার একটা কমজনের আছে, মানে ক্যামেরা প্রেজেন্স একটা আছে, ওনার একটা ক্যামেরা কারিজমা আছে, প্রেজেন্স কেমন করে চোখ নিজের কাছেই রাখতে হয় যতজনই থাকুক তার মধ্যেও, ক্যামেরার সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় উনি ভালো করে সেটা জানেন। অসাধারণভাবে জানে। আর ওনাকে এখানে যেরকমভাবে গল্পটা নিয়ে একটু বলতে চাই, তাহলে একটু এটা থিয়েটার নিয়ে ব্যাপারটা পুরো গল্পটা, আর এর জন্য পাওলি বলো বা অন্যান্যদের লুকস বলুন
এটা থিয়েটারের কখনো মহাভারতের কোনো ক্যারেক্টার, কখনো দ্রৌপদীর ক্যারেক্টার না না, পাওলিকে এখানে দেখা যাচ্ছে বেসিক্যালি কিচক হত্যার যে স্টোরিটা ঘটনা, আছে, যেখানে একদম ভীম কিচককে হত্যা করে, সেটাকেই একটু মডিফাই করে মডার্নাইজড করে অ্যাকচুয়ালি প্লে একটু করা প্লে হয়েছে করা হচ্ছে। তো একটা থিয়েটার গ্রুপ মহাভারতের। এটাকে করছে, হ্যাঁ, এই জন্য মহাভারতের ব্যাকগ্রাউন্ডটাও আছে। তো লোকগুলো ওনাদের মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ, ওরকম যখন মঞ্চে আছেন প্লে করছেন তখন ওই তো লুকে আছেন। দ্রৌপদীর দ্রৌপদীর হ্যাঁ, ক্যারেক্টারটায় পাওলি দ্রৌপদীর ক্যারেক্টার পাওলি করেছেন। দামকে এত সুন্দর মেকআপ, মানে এত সুন্দর লাগছে ওনাকে দেখতে, যে ওই যে বললাম না চোখ সরানো যায় না, ঠিক ওরকমই। আর তাছাড়া বলবো, এটার ব্যাকগ্রাউন্ড আপনারা যদি মহাভারতটা একটু জেনে যান, যে কিচক আর ভীমের সম্পর্কটা বা কেমন ও বধ হয়েছেন, হ্যাঁ, সেটার হ্যাঁ, সাথেই গল্পটা ততপ্রোতভাবে আপনার জড়িত রিলেট আছে। করতে অনেক বেশি সুবিধা হবে, যে আচ্ছা স্টোরিটা এরকম হ্যাঁ, আর ছিল, ওটা অনেক জায়গায় ব্যোমকেশকেও হেল্প সলভ করতে হেল্প করেছে, করেছে। হেল্প করেছে এখানে। আর হ্যাঁ, এই জন্যই হয়তো এই সিনেমাটার মধ্যে বেশ কিছু মাইথোলজিক্যাল বা হিস্টোরিক্যাল জিনিসগুলো, এলিমেন্টগুলো ঢোকানো হয়েছে, যে কখনো বলা হচ্ছে কৃষ্ণ রুক্মিণীর ঘটনা, কখনো বলা হচ্ছে ভীম কিচকের ঘটনা। তো এই জিনিসটাই আমার ভালো লেগেছে পার্টিকুলার সিনেমাটা, কেন কি তুমি নিজের বেস্টটা তাছাড়া এখানে রাখছো। ওই সময়কালের যে থিয়েটারের যে ব্যাকগ্রাউন্ডটা, থিয়েটার কীভাবে চলে, ব্যাকগ্রাউন্ডে কী কী হয়, বা সেই মুহূর্তে যে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছিল শহরের মধ্যে নকশাল কলকাতায়, নকশাল নকশাল, বলুন একটা বা সিভিল ওয়ার চলছে, একদম সেইটার মধ্যেও থিয়েটার গ্রুপটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে কিছু মানুষ, একদম, সেই যে প্রচেষ্টাটা এখানে তুলে ধরা হয়েছে। সেই সময়কালে কেমন ছিল থিয়েটার তারপরে গ্রুপগুলো, টাইমটা যে চেঞ্জ হচ্ছে, যে থিয়েটারের থেকে হ্যাঁ, বেশি, ক্যাবরে মানে আসা, ক্যাবরে আসছে, ক্যাব লোকে এই এই সভ্য ক্যাব যে সেই ক্যাবরেটা সময়কালে যে বেশি, সভ্য যে থিয়েটার সেটা ছেড়ে ক্যাবরেকে। ক্যাবরেটা আনছে, আর ক্যাবরেতে মানুষ বেশি অ্যাট্রাক্ট হচ্ছে, হ্যাঁ, আর থিয়েটারের লোক কমে যাচ্ছে, এই সময়সীমাটাও ওনারা ভালো করে তুলে ধরেছেন। এই জিনিসটাকে মানে দেখানো হয়েছে, এর আপনার মধ্যে তাই জন্য দিয়ে একটা এইগুলোকে তুলে ধরে তার হত্যাকে সাথে সলভ একটা করার চেষ্টা সাসপেন্স করেছে। নিয়ে ওনারা পুরো জিনিসটা হলো একটা প্যাকেজ তৈরি করেছেন। এখানে যখন মানে অ্যাক্টিংয়ের কথা আরেকজন কথা বলতে হয়, যিনি এখানে অর্ণ মুখার্জি, যিনি অ্যাকচুয়ালি ওখানে কিচক মানে ওই কিচকের নাটকটায় নাটকের কিচকের যে কিচকের রোল করেছেন, করেছেন, তিনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছেন। হ্যাঁ, তো একদম, মানে ওই টাইম জোনে যদি আমরা ভাবতে চাই, যে সে নকশাল, সে আপনার দেশ স্বাধীনতার জন্য লড়ছে, সে একটা আপনার কি বলবো, এস্থেটিক বলবো না ঠিক, মানে থিয়েটার দিয়ে আপনার ক্রান্তি আনছে অ্যাকচুয়ালি, যে নাটকের মাধ্যমে তোমার মধ্যে যে সুপ্ত যে বিদ্রোহটা জাগিয়ে তুলছে, এই সবগুলোর মিশ্রণ করে যে একটা মানুষ তৈরি করতে পারি, তাহলে সেটা তিনি তিনি পুরো জিনিসটাকে ওরকমভাবে ফুটিয়ে তুলেছেন। একদম একদম আর ক্যারেক্টারটা সত্যি খুব ভালো প্লে করেছে, ভালো প্লে জীবন্ত করেছে। করেছে একদম, ওটা মানে খুবই ভালো। আর যদি ডাইরেক্টিং বলতে হয়তো অরিন্দম শীল, মানে এতগুলো ব্যোমকেশ করে উনিও জানেন সেই সময়কালটাকে কীভাবে তুলে ধরতে, একটা একদম, সাসপেন্স মুভিকে কীভাবে আপনি ডাইরেক্ট করবেন সেটা ভালো আমার করে হয়তো উনি এই জানেন। সিনেমাটার মধ্যে সাসপেন্সের থেকে, সাসপেন্সটা আমার অত বেশি এফেক্ট করেনি যতটা এই সময়কাল বা হ্যাঁ, ওই থিয়েটার থিয়েটারের যে জিনিসটা জিনিসটাকে বা উনি তুলে ধরার চেষ্টা করেছেন এক্স্যাক্টলি, সেটাই অ্যাকচুয়ালি আমাদের বেশ মনকে জয় ওটাই করেছে, ভাই ওটাই বেশি ভালো লেগেছে, ওটা মানে দেখতে ভালো, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, বা হিস্টোরিক্যাল বা মহাভারতের সাথে হ্যাঁ, লিঙ্ক কী তার করে মধ্যে করছে, যে একটা মার্ডার মিস্ট্রি চলছে সেটা একটা উপরি পাওনা বলতে পারেন, হ্যাঁ, কিন্তু মানে মেন আমাদের এটা বেশি পছন্দ হয়েছে কারণ কি, থিয়েটারটার জন্যই। ব্যোমকেশ বলতে আমরা মানে একটা সাসপেন্স ভাবি, কিন্তু আমার এই সিনেমায় সাসপেন্সটাকে ছাপিয়ে এগুলো আর যেটা বেশি ভালো বললাম লেগেছে, যে আমরা এত দেখেছি যে আমরা সবসময় মানে ভাবার চেষ্টা করি যে কে করতে পারে বা কিছু, বেশিরভাগই তো ধরে ফেলি, বেশিরভাগই এখন আমরা বলে ফেলি যে বোঝাই যায় যে আচ্ছা এই হ্যাঁ মেয়ে, স্পয়লার আগে থেকেই হয়ে যায় হ্যাঁ। সে, তাই জন্য বলুন। কিন্তু আমার বা এই তারপরেও এই সিনেমাটা মানে ভালো লাগা, খুব ভালো বলছি না, ভালো লাগার কারণ একটাই, এইগুলোই, এই এই এক্সট্রা এলিমেন্টস গুলো হ্যাঁ, এই অ্যাকচুয়ালি থিয়েটার তাকে থিয়েটার। দেখানোটা। আর তাছাড়া আমি বলবো লাইটস, লাইটস, ড্রামাটিক লাইটস, হ্যাঁ, যেভাবে থিয়েটারে লাইটস ইউজ হয় ওটাকে তো ওভাবেই প্রপারলি দেখানো হয়েছে, এখানে তো খুবই কিছু বলার নেই। নাইট স্যুটস বলুন, ডে লাইট বলুন, একদম যেভাবে একদম, ইউজ করা
মানে একদম ওগুলো পারফেক্টই বলতে পারেন। খুবই ভালো হয়েছে। তাছাড়া ডায়লগ বলবো, যেহেতু ওই কিছু ম্যাথোলজিক্যাল মহাভারত রামায়ণের কিছু মানে কিছু প্রসঙ্গ কথা কথা তুলে ধরা তুলে ধরা হয়েছে, হয়েছে, তার জন্য সেই ডায়লগগুলো যেভাবে ইউজ করা হয়েছে, বা যেহেতু এটা থিয়েটার গ্রুপকে দেখানো হয়েছে, ওরা যখন নিজেদের মধ্যে কিছু ড্রামাটিক হ্যাঁ ব্যাপারগুলো কিছু তুলে ধরেছে। কথা আলাপ করছেন, তখন ওনারা যে পুঁথিতে লেখা যে ডায়লগগুলো থাকে বইতে লেখা আর সেই সময়কার, হ্যাঁ সেইগুলো যখন বলছেন, তো ওগুলো বেশ ভালো লেগেছে ভালো আমার। লেগেছে, কিন্তু আমি বলবো যে ওরকম দাগ কাটার মতন আমার অতটা লাগেনি। কেন হ্যাঁ কি, মানে মেমোরেবল হয়তো নয়, কিন্তু ওই জিনিসটা বেশ ভালো লেগেছে, ওটাকে দেখানো হয়েছে হ্যাঁ ওই কেন কি, হিসাবে। লাস্ট আমরা যে রিভিউ করেছিলাম অ্যাকশন হিরো, ওটার ডায়লগগুলো যেমন মন কেড়ে নিয়েছিল, হ্যাঁ ওই রকম মেমোরেবল ডায়লগ আমার না মনে ওরকম হয়নি আমার এখানে। মনে হয়নি, কিন্তু হ্যাঁ ওই জিনিসগুলো এখানে ইউজ করা হয়েছে, যেটা বেশ ভালো লেগেছে ভালো আমার। লেগেছে, হ্যাঁ একদম আর সাউন্ড বলবো, সাউন্ডও বেশ ভালোই ইউজ ভালো করা ভালো, হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো এখানে বেশ ভালো। হ্যাঁ আর এখানে সাউন্ডের একটা ভালো ভূমিকা আছে মার্ডার মিস্ট্রিটা সলভ করার, তো একদম সেটা আপনারা দেখলে বুঝতে দেখলে পারবেন। দেখবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরা ভালোই ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কারণ মিউজিকও ভালো কি ইউজ করেছে। মানে হ্যাঁ ওই টাইম জোন ওই হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট ছিল সবটাই। তো ওভারঅল আমরা বলবো, এটাই বলবো যে দেখতে আপনারা পারেন, অবশ্যই এখন দেখতে পারেন, হইচই আছে, আপনারা ব্যোমকেশ ফ্যান হলে অবশ্যই একবার, অবশ্যই একবার দেখে নিন। আর আশা করি আপনাদের ভালোই লাগবে, হ্যাঁ অ্যাটলিস্ট একবার তো দেখে আপনারা হ্যাঁ বলতেই পারেন কেমন লেগেছে। একদমই। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই আমরা নেক্সট ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পাবেন। আর তাছাড়া আমাদের ফেসবুক আর টুইটার আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের এখানে দেওয়া থাকে, আপনারা ওইখানে গিয়েও লাইক করতে পারেন, তাহলে আমাদের নতুন আপডেট কী কী আসতে চলেছে সেটাও জানতে পারবেন। আর তাছাড়া আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। একদম, তাহলে আবার আপনাদের নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই। বাই।